নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দ্বিতীয়বারের মতো বেশ কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে দেখবেন। বন্ধুরা বন্ধুরা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত এবং সবথেকে বড় কথা, অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার প্রায় অধিকাংশ এলাকায় কিন্তু বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শিলং রোডের কিছু অংশের চিত্র, আরও বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম তথা মিজোরাম এবং মণিপুরের পাহাড়ি অঞ্চলে অবিশ্রান্ত বর্ষণের ফলে আমাদের উপত্যকা অঞ্চলে কিন্তু ধীরে ধীরে জলের স্তরটা বাড়ছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের লুমশিলং অঞ্চলে, যেটা আমাদের শিলচর শিলং হাইওয়ে, এখানে পাহাড় থেকে অবিশ্রান্ত ধারায় নেমে আসা জলের জন্য রাস্তার উপর দিয়ে জমা জলগুলো পাস হয়ে যাচ্ছে, তার জন্য বেশ কিছুটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সাইড করে যদি যায় গাড়িগুলো, হঠাৎ দুর্ঘটনা হতে পারে। এগুলো পাহাড়ি রাস্তায় পাহাড় থেকে নেমে আসা যে জল, তার জন্যই হঠাৎ করে একটা হড়পা বানের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা শুধু লুমশিলং এলাকায় নয়, আরও বেশ কিছু স্থানে এই ধরনের রাস্তার উপর দিয়ে জল বইছে শিলং শিলচর রোডে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বর্তমান জলস্তর কি আছে। গতকাল থেকে এখন অবধি কিন্তু প্রতি ঘন্টায় জল বাড়ছে। এই জলটা পাহাড় থেকে নেমে আসা জল। তো বর্তমানে বরাক নদীর জলসীমা হচ্ছে 21.76 মিটার। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বেতুকান্দির বাঁধের পরিস্থিতি কি আছে। বেতুকান্দির বাঁধ সম্পূর্ণ ঠিকঠাক আছে। বেতুকান্দির বাঁধের উপরে প্রশাসনের থেকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে, বাঁধ সম্পূর্ণ সুরক্ষিত আছে। বর্তমানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর আউটপোস্ট যেটা আছে, রামকৃষ্ণনগর যাওয়ার পথে হয়, সেটা সম্পূর্ণভাবে জলের কবলে চলে আসছে। এখানে হঠাৎ করে জলসীমা বৃদ্ধি পাওয়ায় লক্ষ্মীনগর এবং তার আশপাশ এলাকার বেশ কিছু জায়গা, বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এবং হাইলাকান্দি শহরেও ধলেশ্বরী নদী, আপনারা জানেন যে ধলেশ্বরী নদী গত দুদিন থেকে বিপদসীমার উপর দিয়ে বইছে, তো তার জন্য হাইলাকান্দি শহরেরও বেশ কিছু গ্রাম এবং শহরাঞ্চলের কিছু জায়গা জলের কবলে এসছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কাঠাকাল নদী। আসলে কি হচ্ছে যে আমাদের বরাক উপত্যকার সবকটা নদী কিন্তু ফুসছে, প্রতি ঘন্টায় কিন্তু জল বাড়ছে। যেমন এখন দেখছেন আপনারা ঘাড়মুড়াস্থিত ধলেশ্বরী নদীর বর্তমান জলস্তর কেমন আছে, এখানেও কিন্তু জল বাড়ছে। তৎসঙ্গে করিমগঞ্জ জেলার বেশ কিছু স্থানে কিন্তু নদীর বাঁধ ভেঙে গিয়ে বেশ কিছু গ্রাম তথা শহরাঞ্চলের কিছু অংশ বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে আপনারা দেখতে পাচ্ছেন করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাট, যেটা কুশিয়ারা নদীর, এখানেও কিন্তু জলস্তর বাড়ছে। মুদ্রা কথা হলো আমাদের বরাক উপত্যকার প্রতিটি নদীর কিন্তু জল বাড়ছে, আর জল তখনই বাড়ে যখন আমাদের পার্শ্ববর্তী পাহাড় এলাকাতে বৃষ্টি হয়। কেন, পাহাড়ের জলটা নেমে এসেই কিন্তু আমাদের নদীগুলোতে বন্যামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। তো আজকে সবিস্তারে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা এখনের যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকার, যেমন বারুইগ্রাম, পাথারকান্দি, অনেক গ্রাম, অনেক বাড়িঘর কিন্তু জলমগ্ন হয়েছে। আর স্ট্যাটিস্টিক্যালি বলতে গেলে করিমগঞ্জ জেলার 70% অংশ কিন্তু জলমগ্ন হয়েছে।
যেটা হাইলাকান্দি জেলাতেও হয়েছে এবং আমাদের কাছাড় জেলাতেও হয়েছে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে করিমগঞ্জ জেলায় সিংলা নদী বাঁধ ভেঙে গিয়ে বেশ কিছু গ্রাম এবং জনপদ প্লাবিত হয়েছে। করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদীর সাথে সাথে লঙ্গাই নদী এবং সিংলা নদীতেও জল বাড়ছে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের সূত্র মতে আজকেও কিন্তু বরাক উপত্যকার 3 জেলায় তথা আসামের বিভিন্ন স্থানে এবং ডিমা হাসাও জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিন্তু আশার কথা হলো যে আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, হয়তো বৃষ্টি কমে যাবে, তাতে বন্যামূলক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটার কিছুটা হলেও উন্নতি হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আরেকটা অনুরোধ আপনাদের কাছে যে বন্যা আমাদের কিন্তু কোনো উৎসব নয়। আমি ভিডিও শ্যুট করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি যে প্রচুর ভিড় হচ্ছে, বন্যার জল দেখতে গিয়ে প্রচুর লোক অন্নপূর্ণা ঘাটের পাশে বা দুধপাতিল ব্রিজে এবং অনেক জায়গায়, এমনকি করিমগঞ্জ শহরেরও বেশ কিছু জায়গায় প্রচুর ভিড় করছেন। এতে কিন্তু আপনারা নিজেদেরকেই নিজেরা বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। আরেকটা কথা, সবাই শিলচরের বেতুকান্দি বাঁধ নিয়ে প্যানিক হয়ে গেছেন। তো এর মানে এই নয় যে সবাই মিলে বেতুকান্দির বাঁধ কেমন আছে সবাই দেখতে চলে যাবেন, এটা একদম ঠিক নয়। প্রশাসন বন্যা পরিস্থিতির দিকে 3 জেলাতেই সতর্ক দৃষ্টি রেখেছেন। প্রশাসনের তরফ থেকে যাবতীয় প্রিকশন যেগুলো হবে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা অযথা কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে অযথা ভিড় করবেন না, অযথা প্রশাসনের কাজে বাধার সৃষ্টি করবেন না। খুব প্রয়োজনীয় না হলে আপনারা বাড়ি থেকে বেরোবেন না, আপনার নিজের বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। প্রশাসনকে উনাদের নিজেদের কাজটা করতে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। সকালের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।